আজি বুলন্দ শহর জেলার নারোরা গঙ্গাকূলে অনুষ্ঠিত হব উত্তর প্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং শেষকৃত্য। কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমেত বহু বরিষ্ঠ বিজেপি নেতা শেষকৃত্যে সামিল হওয়ার সূচনা রয়েছে। সকাল নটার আলিগড় স্থিত অহল্যা বাই হোলকর স্টাডিয়ামু স্বর্গত কল্যাণ সিং পার্থিব শরীর এক শোভাযাত্রার নিয়াযিব। সেঠারু তাঙ্ক পৈতৃক গ্রাম উত্তরৈলিকু বাট দেই বুলন্দ শহর জেলার নারোরা গঙ্গাকূলক মৃতদেহকু নিয়াযিব। পরে অপরাহ্ন তিনটা সময়ের নারোরা গঙ্গাকূল রাজঘাট শ্মশানে স্বর্গত কল্যাণ সিংহর শেষকৃত্য সম্পন্ন হব বলে জনাপড়িছে। এই কার্যক্রমে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগদেবে বলে জনাপড়িছে। অন্যান্য মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দিবেন পটেল, মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বরিষ্ঠ বিজেপি নেত্রী উমা ভারতী প্রমুখ যোগ দেবার কার্যক্রম মধ্যে রয়েছে। শনিবার রাতে 99 বর্ষ বয়সে লক্ষ্ণৌস্থিত এসজিপিজিআই হসপিটালে কল্যাণ সিং পরলোক ঘটিছে। কল্যাণ সিং দেহান্ত পরে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের 3 দিনিয়া শোক ঘোষণা করা সহ 23 অগস্টকু ছুটি ঘোষণা করেছেন।